হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা সকালে বলুন বিকালে বলুন দারুণ লাগবে এই টিফিনটা, সসেজ স্যান্ডউইচ। চলুন তবে দেখে নিই কী কী সামগ্রী লাগবে। সসেজ, ময়দা, লবণ, শসা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, ব্রেড, ডিম, বাটার, অল্প গোলমরিচ। এখন আমি একটা ক্রিম বানাবো, যেটার জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ বাটার, 3-4 চামচ ময়দা, অল্প লবণ, 1টা ডিম, 1 ভালোভাবে মিক্সড করছি। এবার নিয়ে নিলাম অল্প গোলমরিচের গুঁড়ো, এবার ভালোভাবে মিক্স করছি। অল্প তেল দিয়েছি কড়াইতে সসেজগুলো ফ্রাই করার জন্য, শ্যালো ফ্রাই। আমি সসেজগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এবার ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করছি। এবার থালায় উঠিয়ে নিচ্ছি। এটা অল্প অল্প কাঁচা কাঁচা থাকবে আর পুরো অল্প অল্প ফ্রাই থাকবে। এবার আমি 2টো ব্রেড নিয়ে নিলাম, মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি একটু ভালো লাগার জন্য। আপনার ইচ্ছা করলে কাটতেও পারেন, নাও কাটতে পারেন। আমি এবার ব্রেডের উপরে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার ওপরে গাজর দিয়ে দিলাম পুরো ব্রেডটার মধ্যে ছড়িয়ে, পেঁয়াজ দিলাম, টুকরো করা শসা দিলাম, টমেটো দিলাম, 1টা সসেজ মাঝখান দিয়ে দিয়ে দিলাম কোনাকুনি করে। এবার ওপরে ক্রিম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিচ্ছি ওপরে টেস্ট লাগার জন্য। আপনার ইচ্ছা করলে বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা না দিলেও পারেন। এবার ওই স্কোয়ার করে কাটা ব্রেডটা ওটার উপরে দিয়ে দিলাম, আবার ক্রিমটা ওপরে আর চারদিকে একটু লাগিয়ে দিলাম ব্রেডের মাঝখানের ফাঁকটার মধ্যে, অল্প গাজর দিয়ে দিলাম, 1/2 সসেজ দিয়ে দিলাম ওপরে, টমেটো দিলাম, আবার দিলাম ওই ক্রিমটা। এবার 1টা ডিম ফাটাচ্ছি। আমি 1টা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু 2-3টা ডিমও দিতে পারেন। এবার 1 সাইডে মানে 2টো ব্রেডের ওপর সাইডটাই ডিমটা লাগিয়ে দিচ্ছি, আর যে সাইডটায় আমি ডিম লাগাইনি ওটা তেলের মধ্যে দিলাম অল্প তেল দিয়ে। এবার চেপে উল্টিয়ে দিলাম। এবার নিচটা একটু বেশি ফ্রাই হয়েছে, ওটার উপরে আমি ডিমটা ভালোভাবে লাগিয়ে দিলাম। তেলে যখন আমি উল্টা পিঠা দেবো তখন ডিমটা দেখা যাবে, ছোট বলুন বড়রা বলুন সবাই ডিম দেখে খেতেই ভালো পায়। এবার আমি আবার উল্টে দিলাম, দেখুন আগে যে সাইডটায় লাগিয়েছিলাম ওই ডিমটা কিন্তু সোক করে নিয়েছে। এবার আমার ডিশটা তৈরি, আমি 4টা স্যান্ডউইচ বানিয়েছি। আপনারা বানিয়ে দেখবেন কেমন লেগেছে, খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন খেলেন।